ভারতের কন্নড় ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় অভিনেতা পুনীত রাজকুমারের অকাল মৃত্যুর পর শোকের ছায়া নেমে এসেছে ভারতীয় চলচ্চিত্র জগৎ জুড়ে। প্রিয় অভিনেতার মৃত্যুতে কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন দুইজন, একজন বেছে নিয়েছেন আত্মহত্যার পথ। সবাই পুনীত রাজকুমারের ডাইহার্ড ফ্যান ছিলেন। কর্ণাটকের 30 বছর বয়সী মুনিয়াপ্পা নামের এক কৃষক পুনীতের ডাইহার্ড ফ্যান ছিলেন এবং পুনীত অভিনীত এমন কোনো সিনেমা নেই যা তিনি দেখেননি, তাই প্রিয় অভিনেতার মৃত্যু মেনে নিতে পারেননি তিনি। টেলিভিশনে প্রিয় তারকার মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েন মুনিয়াপ্পা। পরে সঙ্গে সঙ্গে তার বুকে ব্যথা শুরু হয়, তখন তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তারপর মুনিয়াপ্পাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। সুপারস্টারের আরেক ভক্ত কর্ণাটকের পরশুরাম কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেছেন। অভিনেতার মৃত্যুর খবর শুনে হাউমাউ করে কেঁদে ওঠেন তিনি। এরপর কার্ডিয়াক অ্যারেস্টে শুক্রবার রাত 11টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে পুনীত রাজকুমারের আরেকজন ভক্ত কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছেন। কর্ণাটকের বেলাগাভি শহরের ওই ভক্তের নাম রাহুল। প্রিয় তারকার মৃত্যুর খবর কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। প্রিয় অভিনেতার মৃত্যুর পর বাড়িতে পুনীতের ছবিতে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান রাহুল, তারপরই আত্মহত্যার পথ বেছে নেন।